ফাইনালি 2 ঘন্টার ট্রেন জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আরামবাগ। আজকে অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হাওড়া আরামবাগ রুটের ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সকলের সঙ্গে। এই যাত্রাপথের ইন্টারমিডিয়েটেই পড়বে শাওড়াফুলি তারকেশ্বর। সুতরাং যারা মহাদেবের দর্শনের জন্য শাওড়াফুলি বা তারকেশ্বর আসতে চলেছেন, তাদের জন্য হতে চলেছে কিন্তু যথার্থ ভিডিও। তারই সঙ্গে থাকছে বেশ কিছু ট্রেনের একেবারে স্পিডি ক্রসওভার। এই ট্রেন রুটে আমার অত্যন্ত পছন্দের জায়গা এখন ঝড়ের গতিতে অতিক্রম করছি। আমারপুকুর জয়রামবাটি ভ্রমণের জন্য গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে এই ট্রেন জার্নি আপনারা কমপ্লিট করতেই পারেন আরামবাগ পর্যন্ত খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে। 37361 হাওড়া আরামবাগ লোকালের যাবতীয় তথ্য ইন্টারমিডিয়েট স্টেশনে খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সকলের জন্য। আপনাদের সাথে রয়েছে আমি সুপ্রভাত, আপনারা দেখছেন মজার ফ্লগ। মজার ফ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও। ইস্টার্নে ট্রাভেল করছি, ট্রেন একেবারে ডট টাইমে ছাড়ে। একটু আসতে লেট হয়ে গেছিলো, ট্রেনের টাইম 55:56 হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রেনের আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখি। 37361 হাওড়া আরামবাগ লোকালে আমরা এখন ট্রাভেল করছি, যার হাওড়া থেকে ছেড়ে যাওয়ার সময় ছিল 9:55, নির্ধারিত সময় থেকে মাত্র 1 মিনিট লেটে 9:56 হাওড়া স্টেশন থেকে রওনা দিল আরামবাগের উদ্দেশ্যে। আজকের এই যাত্রাপথে একাধিক হেভিওয়েট স্টেশন পড়বে, 23টা ইন্টারমিডিয়েট হল্ট পাবো এবং আমরা কিন্তু কভার করবো 81 কিলোমিটার, অ্যাপ্রক্স 2 ঘন্টার কাছাকাছি সময়। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে গেল আরামবাগের উদ্দেশ্যে এবং জাস্ট হাওড়ার মুখে বেরোনোর সাথে সাথে দেখা গেল কিন্তু ডাউন ব্যান্ডেল লোকালের সঙ্গে। আরামবাগ লোকালে যেতে আপনারা শাওড়াফুলি, তারকেশ্বর, আরামবাগ এই রুটটা পুরোটা কভার করতে পারবেন। আজকের ওয়েদার জাস্ট অসাধারণ। ভাড়া সম্পর্কে একটু বলে রাখি, শাওড়াফুলি পর্যন্ত ভাড়া 10 টাকা, তারকেশ্বর পর্যন্ত 15 টাকা এবং লাস্ট স্টপেজ আরামবাগ পর্যন্ত ভাড়া কিন্তু 25 টাকা। এই রুটে কিন্তু ট্রেন ছাড়ার পর থেকেই স্পিড তোলা শুরু হয়ে যায়। 03048 ডাউন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারের সাথে আমাদের প্রথম দেখা হয়ে গেল। ট্রেনটা সামান্য একটু লেটে আছে, একবারে ফুল স্পিডে টুয়ার্ডস হাওড়ার দিকে কিন্তু মুভ করছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। হাওড়া ছেড়ে বেরিয়ে এসেছে এখন 5-7 মিনিট থেকে হয়নি, তার মধ্যে স্পিডটা আপনারা শুধু দেখুন। এই জন্য ইস্টার্নকে এত ভালো লাগে, একেবারে ফুল স্পিডে ঝড়ের গতিতে আমরা কিন্তু প্রবেশ করবো আমাদের আজকের প্রথম গন্তব্য লিলুয়াতে। লিলুয়ায় কিন্তু রয়েছে ভারতের সবচেয়ে বড় ওয়াগনের ওয়ার্কশপ, সুতরাং লিলুয়া কিন্তু যথেষ্ট ফেমাস। এছাড়া অনেক কিছু স্পট রয়েছে আশেপাশে। পৌঁছালাম আরামবাগের উদ্দেশ্যে যাওয়া 37361 হাওড়া আরামবাগ লোকালের প্রথম স্টপেজ লিলুয়াতে। লিলুয়া ছেড়ে জাস্ট 2 মিনিটের মধ্যেই পৌঁছচ্ছি আমাদের নেক্সট গন্তব্য বেলুর। বেলুর যথেষ্ট একটা তাৎপর্য রয়েছে পর্যটন কেন্দ্র হিসাবে, পট রয়েছে আশেপাশে, দক্ষিণেশ্বর মায়ের মন্দির রয়েছে, সুতরাং যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। বেলুর ছাড়ার পরই কিন্তু পৌঁছবো অন্যতম মোস্ট হেভিওয়েট কানেকশন পয়েন্ট বালিতে, যেখানে কিন্তু কোয়াড লাইন মেন লাইন সেপারেট হয়েছে এবং ট্রেন এবং বাসের অ্যাক্সেসিবিলিটিও যথেষ্ট ভালো। পৌঁছচ্ছি বালিতে, বাস দিয়ে কিন্তু ফুল স্পিডে ক্রস করে বেরিয়ে যাচ্ছে আমাদের লোকালকে 12340 ডাউন কোলফিল্ড এক্সপ্রেস, যেটা ধানবাদ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাওড়ায় পৌঁছানো টাইম ছিল 10:25 অ্যারাউন্ডে, একটু লেট রয়েছে, ফুল স্পিডে বেরোচ্ছে। বালি স্টেশন বাঁদিকে পড়েছে এবং ডান দিকে পড়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে এবং বালি থেকে প্রচুর মানুষজন উঠবে, সেই জন্য আর ডান দিক বাঁদিক উঠতে পারছি না। বালি স্টেশন আমরা কিন্তু ক্রস করে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য উত্তরপাড়ার উদ্দেশ্যে। উত্তরপাড়া ক্রস করে এখন আমরা এগিয়ে যাচ্ছি হিন্দু মোটরের উদ্দেশ্যে। হিন্দু মোটরও কিন্তু যথেষ্ট ঐতিহাসিক তাৎপর্য রয়েছে স্টেশনের। এখানেই কিন্তু একসময় হিন্দুস্থান মোটরসের সবচেয়ে বড় গাড়ি তৈরির কারখানা কিন্তু ছিল এই হিন্দু মোটরে। ট্রেন জার্নি মানেই মেমোরি, একের পর এক স্টেশন ক্রস করছি, এক একটা স্টেশন এক একটা গল্প। এখন আমরা কিন্তু প্রবেশ করছি কোন্নগরে। কোন্নগরের জাগ্রত মা শকুন্তলা কালীমায়ের পুজোর ভিডিও কিছুদিন আগেই করতে এসেছিলাম কোন্নগরে। জয় মা শকুন্তলা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। কারা কোন্নগর থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। কোন্নগরের পরেই কিন্তু আমাদের আছে ব্যাক টু ব্যাক রিষড়া এবং শ্রীরামপুর। রিষড়া শ্রীরামপুরের এই জোনটা কিন্তু পুরোপুরি মাহেশের রথের জন্য খুব বিখ্যাত। কিছুদিন পরেই রথযাত্রা আসছে, প্রায় 650 বছর পুরনো এই মাহেশের রথযাত্রা। শ্রীরামপুর রিষড়া এই অঞ্চল জুড়ে কিন্তু প্রচণ্ড জনপ্রিয়। আমরা কিন্তু রিষড়া ক্রস করে প্রবেশ করছি শ্রীরামপুরে। শ্রীরামপুরের মাহেশের রথ ভিন্ন উপন্যাস গ্রন্থ সব কিছুতে কিন্তু একবারে ছেয়ে আছে জাগ্রত রথযাত্রা। শ্রীরামপুর ক্রস করে আমরা কিন্তু পৌঁছচ্ছি আমাদের মেন লাইনের সাথে লাস্ট কানেকশন যে পয়েন্ট রয়েছে সেই শাওড়াফুলি জংশনে। এই শাওড়াফুলি থেকেই হাওড়া বর্ধমান মেন লাইন এবং আরামবাগ লাইন কিন্তু সেপারেটেড হয়ে যাচ্ছে। এই শাওড়াফুলি জংশন প্রচণ্ড বিখ্যাত, এখান থেকে কিন্তু গঙ্গাজল নিয়ে ভক্তরা তারকনাথের উদ্দেশ্যে, তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেন। ট্রেন লাইন অলরেডি সেপারেটেড, বর্ধমান
ভায়া মেন লাইন একদিকে চলে গেছে, আমরা এখন তারকেশ্বর আরামবাগ হয়ে গোঘাটের দিকে এগিয়ে চলেছি। এই রুটে কোনো এক্সপ্রেসের ঝামেলা নেই, জাস্ট লোকাল ট্রেন ছুটবে তারকেশ্বর পর্যন্ত, তারপর থেকে তো সিঙ্গেল লাইন। এই রুটে কিন্তু অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা পাবেন, জাস্ট মনোরম পরিবেশ। বর্ষাকাল হলে আরও ভালো হতো, যেহেতু এখন তপ্ত একটা ওয়েদার চলছে, প্রচণ্ড গরম এবছরে, তো দেখতেই পারছেন, নইলে কিন্তু অসাধারণ সুন্দর লাগে কিন্তু এই জোন। আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি শ্যাওড়া ফুলির পরে টুয়ার্ডস আরামবাগ রুটে, আমাদের প্রথম গন্তব্য দিয়ারার উদ্দেশ্যে। অসম্ভব একটা ভিড় হয়েছে আমার কম্পার্টমেন্টে, জানি না কেন, আমরা দিয়ারা স্টেশন ডান দিকে পড়েছে দেখাতে পারছি না, এত বিপুল পরিমাণ ভিড় হয়েছে। আমরা দিয়ারা ক্রস করে এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্য নসিবপুরের উদ্দেশ্যে, অর্থাৎ আরামবাগ রুটের সেকেন্ড স্টেশন নসিবপুরের উদ্দেশ্যে আমরা এখন এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড় হয়েছে, অন্যান্য দিন এরকম ভিড় হয় কিনা আমি জানি না, জাস্ট দেখতে পাচ্ছেন বাইরের দিকে ঝুলে আছে লিটারেলি। এবং যেহেতু এই রুটে আমরা অতটা ফ্যামিলিয়ার নই, সেই জন্য কিন্তু বুঝতে পারছি না যে প্ল্যাটফর্ম বাঁদিকে পড়বে না ডান দিকে পড়বে, সে ছোটা দৌড়ার জায়গাটাও নেই, এক্সেসিভ ভিড়। ট্রেনে নসিবপুরে আমরা কিন্তু পৌঁছে গেছি, একবারে ছিমছাম সাদা মাঠা প্ল্যাটফর্ম পৌঁছা। নসিবপুরের পরেই আমরা পৌঁছচ্ছি এই রুটের অন্যতম মোস্ট হেভিওয়েট স্টেশন, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য লোকমুখে প্রচন্ড জনপ্রিয় সিঙ্গুর স্টেশনে। বাঁদিকে স্টেশন পড়েনি, ডান দিকে পড়েছিল, একটু দেরি হয়ে গেল, প্ল্যাটফর্মে নেমে গেছি 10:47 এখন। সিঙ্গুরের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিই আমরা 45 মিনিটের জার্নি কমপ্লিট করেছি এবং ট্রেন এখন মাত্র কিন্তু 2 মিনিট লেটে রান করছে। কত বড় অ্যাডভান্টেজ পাবো, সিঙ্গুর স্টেশন সিঙ্গুর প্ল্যাটফর্ম আমরা কিন্তু ফুল স্পিডে ক্রসওভার করে যাচ্ছি। অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা স্টেশন কিন্তু এই সিঙ্গুর স্টেশন, ক্লাস 8 ইতিহাস বইয়ে কিন্তু এই সিঙ্গুর আন্দোলন কিন্তু জায়গা করে নিয়েছে। সে সিঙ্গুর ক্রস করে যাচ্ছি পরবর্তী স্টেশন কামারকুণ্ডুর উদ্দেশ্যে। জাস্ট কামারকুণ্ডু স্টেশন ঢোকার আগের এই জোনটা আমার এই রুটের মোস্ট অ্যাট্রাকটিভ একটা স্পট লাগে, অসম্ভব সুন্দর লাগে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ওপর দিয়ে একটা রেল ব্রিজ, নিজ দিয়ে রেল লাইন, প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট আলাদা লেভেলের। কামারকুণ্ডু স্টেশন ছেড়ে এখন এগিয়ে যাচ্ছি। কামারকুণ্ডু স্টেশন হচ্ছে কিন্তু কর্ডলাইন এবং আরামবাগ লাইনের একটা কানেক্টিং পয়েন্ট, যারা কর্ডলাইন দিয়ে বর্ধমান যেতে যাচ্ছেন তারা কিন্তু কামারকুণ্ডু স্টেশনে নেমেও কিন্তু বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। একেবারে ফুল স্পিডে আমরা পৌঁছাচ্ছি আমাদের পরবর্তী স্টেশন নালিকুলে, সামনে দিয়ে কিন্তু ছুটে আসছে 37326 টাউন তারকেশ্বর হাওড়া লোকাল। আমরা পৌঁছচ্ছি আমাদের এখনকার গন্তব্য নালিকুল। আমার দেখা এই রুটের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে ছোটোখাটো স্টেশন মালিয়া হলটে আমরা কিন্তু এখন প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, একবারে সাজানো প্ল্যাটফর্ম মনে হচ্ছে। পৌঁছলাম মালিয়া হল্ট। মালিহল্ট ছেড়েই ঝড়ের গতিতে হরিবাল প্রবেশ করছি। জাস্ট 1 কিলোমিটার ছিল ইন্টারমিডিয়েট ডিস্টেন্স পুরো স্টেশনের মধ্যে, সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স। আমরা পৌঁছচ্ছি হরিপাল, এই আরামবাগ রুটের অন্যতম জনপ্রিয় এবং পপুলেটেড স্টেশন কিন্তু এই হরিপাল। পৌঁছচ্ছি হরিপাল। সবুজ সবুজ আর সবুজ, আমাদের ওদিকে শুধু ইমারত ইমারত ইমারত, এইগুলো দেখে জাস্ট মন প্রাণ জুড়িয়ে যাবে। যারা কামারকুণ্ডু জয়রামবাটি আসছেন ট্রেনটা প্রেফার করুন, অসম্ভব সুন্দর লাগবে। পৌঁছচ্ছি অন্যতম সেরা স্টেশন কৈকালা, দেখতে পাচ্ছেন কত সুন্দর মেনটেন এবং গাছে ঘেরা একটি স্টেশন কৈকালা। আমরা 1 ঘন্টার কাছাকাছি জার্নিটি কমপ্লিট করলাম এবং প্রায় 50 কিলোমিটারের রাস্তাও কমপ্লিট করেছি। আমরা কিন্তু কৈকালা থেকে পৌঁছালাম বাহির খণ্ড। প্রতিটা প্ল্যাটফর্ম দেখতে জাস্ট অসাধারণ, ছোট ছোট স্টেশন, ছোট ছোট প্ল্যাটফর্ম কিন্তু গাছপালায় ঘেরা। দেখুন এখানে গাছ আবার লাল ফুল, হয়তো রাধাচূড় বা কৃষ্ণচূড়া গাছ হবে, অসম্ভব সুন্দর লাগছে। পৌঁছালাম বাহির খণ্ড। আমরা পৌঁছচ্ছি কিন্তু লোকনাথ স্টেশনে, অত্যন্ত জনপ্রিয় একটি স্টেশন। একটা ছোট্ট গল্প বলি, গল্পটা সত্য না মিথ্যা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেক হয়তো বহুরূপী নাম শুনেছেন, আগেকার দিনে যারা শিবঠাকুর কালীঠাকুর সেজে সবার কাছে ভিক্ষা চাইতে যেতেন, সেই বহুরূপী এই লোকনাথ গ্রামের আশেপাশে প্রচুর ফ্যামিলি যারা এই বহুরূপী সেজে নিজেদের জীবিকা অর্জন করেন, সেই জন্য বহুরূপী গ্রাম হিসাবেও খ্যাত কিন্তু এই লোকনাথ। স্টেশনটা দেখুন কত সুন্দর, গাছে ঘেরা এবং আলাদাই দেখতে লাগছে। লোকনাথ স্টেশন ছেড়ে বেরোতে না বেরোতেই একেবারে তীরের বেগে ক্রস করলো 37328 11:15 ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল।
ভিডিও শুরুর পূর্বেই বলেছিলাম শাওরা ফুলি, সেখান থেকে আপনারা কিন্তু বাবার মাথার জন্য জল সংগ্রহ করতে পারবেন, সেখানে গঙ্গা স্নান করতে পারবেন এবং তারপরেই কিন্তু পৌঁছবেন তারকেশ্বর। অর্থাৎ তারকেশ্বর লোকাল ছাড়াও কিন্তু এই আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল ধরে আপনারা কিন্তু তারকেশ্বর পৌঁছাতে পারবেন। সেই পুরো ডিটেলস, জার্নি, রুট আপনাদের সাথে শেয়ার করলাম, কোন স্টেশন আগে পড়বে, কোন প্ল্যাটফর্ম আগে পড়বে। আমরা কিন্তু পৌঁছচ্ছি তারকেশ্বর, আমাদের এই আরামবাগ রুটের অন্যতম হেভিয়ার স্টেশন তারকেশ্বর। বাবা তারকনাথের দরবারে প্রচুর মানুষজন, প্রচুর ভক্তবৃন্দ আসবেন। তারকেশ্বর পর্যন্ত হাওড়া থেকে ভাড়া কিন্তু 15 টাকা এবং সময় লাগবে অ্যাপ্রক্স ওই 1.5 ঘন্টার কাছাকাছি। পৌঁছচ্ছি হেভিওয়েট স্টেশন বাবা তারকনাথের দরবারে তারকেশ্বর স্টেশনে। রেনোভেশনের কাজ কিন্তু চলছে, কিছুদিন পর থেকে শ্রাবণ মাস পড়ছে, হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু ভিড় জমাবেন পায়ে হেঁটে ট্রেনে করে তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশন একবার ঢেলে সাজানো হবে, ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে তারকেশ্বর স্টেশনে। এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের প্ল্যাটফর্ম, এখানে কিন্তু অনেক বই পান্ডারা পেয়ে যাবেন, যেমন ভালো মানুষও রয়েছেন তেমন অনেক অসৎ মানুষও রয়েছেন। এনাদের খপ করে আপনারা করবেন না, নিজেরা গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন সবসময়। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। শিবশম্ভুর নাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে। আমরা পেছনে ফেললাম আমাদের এই রুটের অন্যতম হেভিওয়েট স্টেশন তারকেশ্বর। এরপর থেকে কিন্তু সিঙ্গেল লাইনে আমরা কিন্তু ছুটবো আরামবাগের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু ট্র্যাক চেঞ্জ করছে, আমরা কিন্তু সিঙ্গেল লাইনে উঠছি তারকেশ্বরের পর থেকেই। দেখাচ্ছি অপরূপ সুন্দর দৃশ্য ট্রেনের ট্র্যাক চেঞ্জ করার মুহূর্ত। যারা ট্রেন লাভার রয়েছেন তাদের কাছে এই দৃশ্যগুলো কিন্তু অনেকটা আনন্দের মুহূর্তে। কিন্তু নর্মাল মানুষজন বুঝবেন না, ট্রেনের সাউন্ড, ট্র্যাক চেঞ্জ করার সাউন্ড, স্পিড তোলার সাউন্ড জাস্ট আলাদা লেভেলের। এরপর থেকে আরও সুন্দর হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য, বর্ষাকালে তো চোখ জুড়িয়ে যাবে। এছাড়াও বছরের যে কোনো সময় আপনারা ট্রাভেল করুন না কেন, মনোরম পরিবেশ আপনার মন ছবে আমি গ্যারেন্টি দিচ্ছি। আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী স্টেশন তালপুর হল্ট, অ্যাকচুয়ালি তালপুর লেখা রয়েছে। স্টেশন, আকাশ কি সুন্দর দেখতে লাগছে, মা দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যারা ভিডিও দেখছেন কোন স্টেশনের আশেপাশে থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের এক একটা কমেন্ট আমাদের মনোবল আরও অনেক বাড়িয়ে দেয় এরকম বিভিন্ন রুটের ট্রেন জার্নির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন শুধু আশেপাশের পরিবেশ, পরিস্থিতি সব কিছু তুলে ধরছি। বাঁ দিকে এক একটা একটা স্টেশন আসছে এবং ডান দিকে অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ব্যাক টু ব্যাক কিন্তু দুটো নদী আমরা কিন্তু ক্রসওভার করবো, আমাদের প্রথম নদী চলে এসেছে, ক্রস করছি দামোদর নদী। দেখতে লাগছে, শুধু দেখুন কড়া বর্ষায় এই জল দেখতে আরও ফাটাফাটি লাগছে। প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে 2 ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে। আমি দাঁড়িয়ে রয়েছি স্টিম নাও, হাওড়া থেকে পৌঁছালাম তোকেপুর। দেখতে পাচ্ছেন একটু ফাটাফুটো হয়ে গেছে স্টেশনের সেটগুলো, রিনোভেশনের কাজের একটু দরকার রয়েছে এবং এখানে কিন্তু অনেক কিছু স্ট্যাক করে রাখা রয়েছে, অর্থাৎ কাজ বাজ হচ্ছে। তোকেপুর ছেড়ে আমরা এখন এগিয়ে যাবো আরামবাগের আগের স্টপেজ মায়াপুরের উদ্দেশ্যে। এই রুটের ট্রেন জার্নি করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, আমি আগেও ট্রাভেল করেছি কিন্তু তখন ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে পুরো 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুশিতে ভিডিও শ্যুট করেছি। একটু প্রবলেম হয়েছে, ডান দিক পাঁদিক খুঁজতে সমস্যা হয়েছে, বেশি কিছু স্টেশন দেখাতে পারিনি ভালো করে। আমরা এখন ক্রস করছি মুন্ডেশ্বরী নদী, জাস্ট মায়াপুর প্রবেশের আগেই কিন্তু আপনারা পাবেন মুন্ডেশ্বরী নদী। স্থির একটু ধানক্ষেত, ধান চাষের সময় যদি আপনারা আসেন অসম্ভব সুন্দর দেখতে পাবেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি যেমন দেখায় আর কি। আমরা পৌঁছচ্ছি মায়াপুর স্টেশন, এরপরে কিন্তু আমাদের জার্নি শেষ হবে। আমরা কিন্তু ক্রস করে ফেলেছি প্রায় 75 কিলোমিটারের ওপর, পৌঁছালাম মায়াপুর। এরপরেই আমাদের শেষ গন্তব্য পৌঁছবো আরামবাগ স্টেশন। মায়াপুর ছেড়ে এগিয়ে যাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে। আমাদের আজকের 81 কিলোমিটারের জার্নি শেষ হতে চলেছে নির্ধারিত সময় থেকে। 3-4 মিনিট লেটে কিন্তু আমরা আরামবাগে প্রবেশ করবো, এর থেকে বেশি কিন্তু লেট পাইনি। এবং আরামবাগের পরে এই রুটে আরেকটি স্টেশন রয়েছে, তার নাম হচ্ছে গোঘাট। আপনারা কিন্তু হাওড়া গোঘাট লোকাল ধরেও কিন্তু একই একই স্টেশন আপনারা পাবেন। আরামবাগের পরে শুধু গোঘাট পর্যন্ত লাইন রয়েছে, বাকি ভবাদিগের জন্য কাজ আটকে রয়েছে। বাঁকুড়ার সাথে খুব তাড়াতাড়ি কামারপুকুর জয়রামবাটি হয়ে কিন্তু রেল লাইন কানেক্টেড হয়ে যাবে, এরকমটা কিন্তু আশা করা যাচ্ছে, কেননা জোর কতমে কিন্তু কাজ এগোচ্ছে। আমরা কিন্তু পৌঁছালাম প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে, 81 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় 12:06 আরামবাগ স্টেশনে। কেমন লাগলো আজকের পুরো এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন, কে কোন স্টেশনে কাছ থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের পর্ব খুব তাড়াতাড়ি, ট্রেন জার্নি স্পেশাল এপিসোড আরও আসছে আপনাদের সকলের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।